সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন। শুধু দর্শক শ্রোতা, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হৃদিকল্লোলে অনুষ্ঠান সঞ্চালনায়। এর বিশেষ কারণ হল যে এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক, যার সুরে আপনারা প্রতিবারই সূচনা সঙ্গীতটি শোনেন, বদরুল আলম বকুল গেল 16 মার্চ প্রয়াত হয়েছেন। বদরুল আলম বকুল 80-এর দশক থেকে প্রথমে গিটার বাজাতেন, পরবর্তীতে তিনি কিবোর্ড বাজানো শুরু করেন এবং সবশেষে তিনি সঙ্গীত পরিচালকের কাজটি করে গেছেন। এবং তার সুরে সঙ্গীত পরিচালনায় এই বাংলাদেশের অনেক বড় বড় কণ্ঠশিল্পী কণ্ঠ দিয়েছেন। আজ এই অনুষ্ঠানে যেখানে তার সঙ্গীত পরিচালনার কথা ছিল সেখানে তিনি নেই। আমরা হৃদিকল্লোলের পরিবার তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে এই অনুষ্ঠানটি তাঁকে উৎসর্গ করছি। 7ই মার্চ 1971 সাল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর তারপরেই 7.5 কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই মাসকে সামনে রেখে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে দুজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি তারা আপনাদের অনেক প্রিয় শিল্পী, অনেক পরিচিত মুখ এবং বহু বছর যাবৎ তারা সঙ্গীত পরিবেশন করে আসছেন। একজন হলেন সালমা আকবর এবং সাজেদ আকবর। তারা দুজনেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতে পারদর্শী এবং আপনারা খুব ভালো করেই জানেন, সবসময় তাঁদেরকে পর্দায় দেখে থাকেন বা বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকেন। আজকে তাঁদেরকে পেয়ে আমরা গর্বিত। এই দুজন শিল্পী আজকে কী শোনাবেন তাঁদের মুখ থেকে জেনে নেব। কেমন আছেন? ভালো আছি তো, মনটা স্বাভাবিকভাবে খুব দুঃখ। হ্যাঁ, না সেই বকুল তো আসলে এই অনুষ্ঠানের অনেক কাছের এবং তার সাথে আমার 80-এর দশক থেকে যে সম্পর্ক, তার সুরে বহু গান করেছি, তার সঙ্গীত পরিচালনে বহু গান করেছি। এমনকি বছর 3 আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 26 মার্চ শিশু কিশোরদের যে অনুষ্ঠান, অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকেন, সেখানে থিম সং ছিল শোনো একটি মুজিবরের থেকে গানটি, এবং আমি সেটি করেছিলাম এবং বদরুল আলম বকুল ছিল সঙ্গীত পরিচালক। তো আসলে আমরা তাকে অন্তত এই অনুষ্ঠানের যদি বলি, আমি বাকি অন্যান্য অনুষ্ঠানের কথা আমি বাদ দিলাম, শুধু এই অনুষ্ঠানের কথা বলি, যতদিন হৃদিকল্লোল অনুষ্ঠান চলবে, হৃদিকল্লোলের সূচনা সঙ্গীত চলবে, তার নামটি যাবে এবং সবাই আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করব। সাজ্জাদ আকবরের কাছে যাব, প্রথম গানটি কোনটি শুনব? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান করব, স্বদেশ পর্যায়ের গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথায় গানটি। অদ্ভুত একটা সুন্দর, মানে স্বদেশের গান, এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বহুবার প্রচারিত হয়েছে, কারণ আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুলকে বাদ দিয়ে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চলেনি। তো চলেন যে গানটা শুনে নিন। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা,
তোমাতে বিষময়ে, তোমাতে বিষময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। ও গো মা তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অনন্ত মুখে তুলে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি যে কি বা তোমায় দিয়েছি মা, আমার জন্ম গেল বৃথা কাজে, আমি কাটামুদি ঘরের মাঝে, জন গেল বৃথা কাজে, আমি কাটামুদি ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তি দাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, তোমাতে বিষময়ে, তোমাতে বিষময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। আপনার কণ্ঠের আমি প্রশংসা করব না, শুধু এইটুকু বলবো যে কি যেন একটা মাদকতা আছে কণ্ঠে, শুধু এইটুকু বলবো। আমরা যে গানটা করি এটা ভালোবেসে গান করি, হ্যাঁ হ্যাঁ, গান গানের ভিতরে ঢোকার চেষ্টা করি, সেটাই আনন্দের সঙ্গে গান গেলে আমার মনে হয় সেটা চলে আসে, সেটা চলে, কিন্তু সবার তো আসে না। সালমা আপা আপনার কাছে যাব, 1971 সালের কোনো ঘটনা যদি আপনার মনে পড়ে, সেই সময়কার পরিবেশ পরিস্থিতি, কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? আসলে 71 সালে
যুদ্ধের মানে আমাদের বিজয় সূচিত হওয়া ঠিক এক মাস আগে আমার বাবাকে আমি হারিয়েছি। এই তো সেই দিনগুলোর কথা তো প্রতিদিনই এক একটা মানে এক একটি ঘটনা। আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি এখন কোন গানটি শোনাবেন সেটা বলুন। আমিও স্বদেশ পর্যায়ের একটি গান গাইছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে। চলুন গানটি শুনে নিই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় কেউ কথা না কয়, যদি সবাই থাকে মন ফেরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয়, তবে পরাণ ভুলে তুই তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায় যদি গমন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, যদি গমন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা হতুম রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, অতি রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রনলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সাজেদ আকবরের কাছে যাচ্ছি। 71 সালের খুব ছোট্ট করে সালমা আপা বললেন, এবার আপনি একটু বলুন 71 সালের ঘটনা। আসলে 71 সালটা অনেক স্মৃতি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা, তখন আমি
6-7 ছাত্র। তো ওই সময় আমাকে একজন নিয়ে গেলেন আকাশবাণীতে। আচ্ছা, তুমি কি গান করবে? আমি হ্যাঁ করব, জীবনে প্রথম। আচ্ছা, একটা মাইকের সামনে গান করা, কোনো অভিজ্ঞতাই নাই। তো আমি যখন গানটি গাইলাম, গান গাওয়ার পরেই আমাকে শুনে যাও তোমার গানটা কেমন হয়েছে। আচ্ছা, তো পরে তাড়াতাড়ি ঠিক করে আমাকে শোনালো, এই জীবনের আমার প্রথম। সেই গানটি কোন গানটি ছিল মনে আছে? সেটা ছিল নিশিত শয়নে ভেবে রাখি মনে, আচ্ছা, ও অন্তর্যামি। এবং তারপরেই আমাকে একটা চেক দেওয়া হলো, ওটা ভ্যালু ছিল 5 টাকা। আচ্ছা, এবং সেটা কলকাতা রিজার্ভ ব্যাংকে গিয়ে ভাঙাতে হবে। ওখানে ভাঙালাম, সে 5 টাকা মানে অনেক অনেক টাকা, সেটা আমার জীবনে একটা অনেক বড়। বাহ, আমরা রবীন্দ্রনাথ কিন্তু সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করেছে, উৎসাহ। তো এটিও তেমনই একটি গান, নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে ওর মন, হবেই হবে। বাহ, চমৎকার। চলেন দ্বিতীয় গানটি শুনে ফেলি। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে করে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে করে মন, হবে হবে। যদি পর করে থাকিস সে পর তোমার, রবে রবে করে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে করে মন, হবে হবে। পাশার সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে, পাশার সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মত তারাও কথা কবে কবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে করে মন, হবে হবে। সময় হলো যে যার রে, দুঃখ যদি মাথায় ধরি সে দুঃখ তোর সবে সবে, করে মন হবে হবে। দুঃখ যদি মাথায় ধরি সে দুঃখ তোর সবে সবে, ওরে মন হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে, ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে, একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পান করে থাকিস সে পান তোমার, সবে সবে করে মন, হবে হবে।
যদি পান করে থাকে সে পান তোমার রবে রবে পুরে মন হবে হবে নিষেধের ভরসা রাখে হবে হবে পুরে মন হবে হবে। এবার সালমা আপার কাছে আসি, একদম ব্যক্তিগত প্রশ্ন, মিলনটা কিভাবে হলো, কোথায় দেখা হলো, কিভাবে গান গাইতে গাইতে, গানে গানে, এটা কি ছায়ানটে নাকি বাফাতে নাকি গানে গানে পরিচয়? চলো, তো ঠিক আছে, খুব ভালো লাগলো। শেষ গানটি শুনবো সালমা আপার কাছ থেকে। দেশ দেশ কোথাও খুঁজে পাবে না তুমি,
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, স্টুডিওতে আসার জন্য। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আরও সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সুদী দর্শক শ্রোতা, স্বাধীনতা মাসের আপনাদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথিদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা রঙ্গে সুরের কাব্য।